নমস্কার, আবার আজকে এসেছি নতুন আপডেট নিয়ে। আজকে সব কটা বাচ্চাকে নিয়ে দেখাবো না, আজকে স্পেসিফিক যে কটা বাচ্চার অবস্থা একটু খারাপ তাদেরকে নিয়ে আজকে আমাদের ভিডিওটা চলবে, আপডেটটা চলবে। মেনলি কালকে দেখানো হয়েছিল যে একটা বাচ্চা যার পা মাজা ভাঙা এবং প্রচণ্ড গায়ে টিক্স, তাকে স্নান করানো হবে এবং যেগুলো হাঁটতে পারছে না তাদেরকে আজকে ম্যাসেজ এবং হাঁটানোর ব্যবস্থা করা হবে, চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। দেখা যাক, সাথে থাকুন, শুরু করা যাক আজকের আপডেট। চলুন। হাই বন্ধুরা, আমরা এখন চলে আসি তারাপুরের উদ্দেশ্যে। তারাপুর একটা গ্রাম, ওখানে আমি সাধারণত ছাগল, গরু, ভেড়া এই সমস্ত যা সমস্ত ক্যাটেল আছে সেগুলো আমি ট্রিটমেন্ট করে থাকি। আজকে বেশ কিছু রকমের সুযোগ তারা ফোন করেছিল, আমি যাচ্ছি ওখানে। এবং তারাপুর গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম, আমার পছন্দের গ্রাম, ওখানকার মানুষজন প্রত্যেকে আমার খুব প্রিয়। চলে যাই, আমরা ওখানে ট্রিটমেন্ট করি এবং ওখানকার কিছু কিছু দৃশ্য বা মানুষজনকে তোমাদেরকে সামনে তুলে দেওয়া হবে। চলো। Thank you.
তো ফিরলাম সকালে বলে দিয়েছিলাম শুরুতে যে আজকে সব বাচ্চাদের আপডেট দেব না স্পেসিফিক যে বাচ্চা বেশি জটিল অবস্থা রয়েছে তার আপডেট দেব তা সকালবেলা দেখেছেন যে আমরা ওই যে বাচ্চাটার পা পেছন পোর্শন পুড়ে গেছে তাকে স্নান করানো হয়েছে প্রচুর টিক্স ম্যাগট ছিল সকালে তাকে স্নান করানো হয়েছে অ্যান্টি প্যারাসাইট লোশন দিয়ে টিক্স সবই বেরিয়ে গেছে ইয়েও বেরিয়ে গেছে ওর নাম কি বলে এটুলি যা অনেক প্রচুর এটুলি ছিল এটুলিগুলোও বেরিয়ে গেছে ম্যাগটও মোটামুটি আর নেই ম্যাগটও ক্লিয়ার হয়ে গেছে এখন ওই বাচ্চাটারই ট্রিটমেন্ট হবে আর চলুন ট্রিটমেন্ট হয়ে যাক তারপরে আবার হ্যাঁ এটা হচ্ছে সেই বাচ্চাটা যেটার পেছনটা একদম পড়ে গেছে এবং গায়ে প্রচণ্ড টিক ছিল ম্যাগট হয়ে গেছিল ওকে চাল করিয়ে ম্যাগটগুলো ক্লিয়ার করা গেছে ঠিক আছে ম্যাগট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু গায়ে যা টিক ছিল এটুলি ছিল ওগুলোও বেরিয়ে গেছে কিন্তু ব্যাপারটা হয় এগুলো বের করার পরে একটা আফটার শক থাকে শরীরে এখন কদিন স্যালাইন চলবে কন্টিনিউ ঠিক আছে স্যালাইন কন্টিনিউ চলবে এখন ওই ইনফেকশনটা কমেনি অ্যান্টিবায়োটিক নিয়েছে অ্যান্টিবায়োটিক নিয়েছে ইনফেকশন এখনও আছে এখানে আছে কানের এখানে যেমন হাতে ফুল বেড়ে গেল কানের প্রচন্ড পরিমাণে ফুল বেড়াচ্ছে ইনফেকশনটা ধরে নিয়েছে চোখটাও ধরেছে
আজকে এখানেই শেষ করছি, কারণ আজকে খুব টায়ার্ড, সারাদিনই খুব পরিশ্রম গেছে। কালকে আসবো টোটাল বাচ্চাদের আপডেট নিয়ে, যার যার যা অবস্থা টোটাল তুলে ধরবো দেখানোর জন্য। কিছু বাচ্চা আছে, যেমন কালো বাচ্চাটা অনেকটা ভালো আছে, কালো বাচ্চা ফিজিওথেরাপি চলছে। আর একটা অ্যাক্সিডেন্টের বাচ্চা আছে, ওটারও ফিজিওথেরাপি চলছে, দেখাবো ওগুলো সবই। যেগুলো কেমো সেকেন্ড কেমো হয়ে গেছে, ওদের ওয়াশ করতে হবে, সেগুলোও দেখাবো। আজকে এই অবধি থাক, নেক্সট আপডেটে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথাই বলবো। আর সাথে থাকুন, একটা কথাই বলবো সবসময়ের জন্য, সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্ট খুব দরকার। আবারও বলছি, বারবার বলছি একই কথা, যে আপনারা সাপোর্ট করুন, সাপোর্ট ছাড়া চলতে পারবো না। আর আজকে আমি চেষ্টা করব, মানে সম্ভব হবে না রাত্রেবেলা, কালকে আমি চেষ্টা করব যে আমাদের শেল্টারটাকে পুরো ঘুরে দেখানো, যে আমাদের কী কী প্ল্যান আছে না আছে। কিন্তু এখন সন্দেহ হচ্ছে আমাকে এখানে থাকতে দেবে কি না, আদৌ এখানে শেল্টার রাখতে দেবে কি না। অলরেডি লোক লেগে গেছে পেছনে, দেখা যাক কী করা যায়, থাকা যায় না, অন্য কোথাও যেতে হবে। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে নতুন আপডেটে। নমস্কার।